বন্ধু 12 20 কুইন্টাল নিয়েছে আরে সবারই ধান খারাপ খারাপ দিয়ে আছে খারাপ খারাপ দিয়ে আছে সবারই ধান খারাপ 70 কিলো পর্যন্ত ধান নিয়েছে 20 কুইন্টালে বস্তা প্রতি 700 গ্রাম করে কাটছে সেরাতে মেরে নিব বস্তা কেন মাগো একটা বস্তাকে আমি ওজন করব चिन्हित करा खराब है भलो धाना जो खराब है तो जबरदस्ती बोल खराब আর খারাপ টাকা যদি খারাপ বলে তাহলে মানতে হবে মনমুটি বলে মানতে হবে ওটা যে হ্যাঁ খারাপ টাকা খারাপ হয়েছে লিগ্যাল পয়েন্টে কথা বলতে হবে আমার ধান ভালো ছিল সিরিয়াল নাম্বার দিলে কিন্তু আমার ধান এখান থেকে আমি বাড়ি নিয়ে চলে গেলাম এরা বলছে আমরা আমাদের চলবে না কিন্তু মিল মালিক তো বলছে নাকি ধানে নাকি ময়েশ্চার আছে নাকি কিছু আমার ভালো আছে ড্রাই যদি না থাকে তো 20000 টাকা দিত না এর এটা এফেক্টিভ ব্যাপার আছে এদের পেক পূজা না হলে এদের কাজ হবে না তাহলে এটা কারা করছে এই দুর্নীতিটা কারা করছে এরা করছে মিল মালিক করছে সব অফিসার তো নিতে বলছে এরা করছে তো তবু আপনারা ধান বিক্রি করতে রাজি কেন হচ্ছেন আমি ধান নিয়ে বাড়ি চলে গেলাম তো আমার ধান আমার বড়বড়িতে তুলে দিলাম কারণ এটা তো সরকার ধান ক্রয় করছে কিন্তু আপনি তো ধান কেন নিজে আপনি ডেট পড়ছে এই ধান বিক্রি করার হ্যাঁ কিন্তু ওরা ওই যে বলছে যে আমাদের ঢালতা না হলে হবে না আমাদের ভালো ধান আছে অত চোরা বলছে ঢালতা লাগবে আমরা এফকো ধান চাই সরকারি ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের কাছ থেকে বেশি পরিমাণে ধলতা নেওয়ার অভিযোগে মিল মালিক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ চাষীদের শুক্রবার হরিশচন্দ্রপুর 1 নম্বর তুলসীহাটা কৃষক বাজার ধান ক্রয় কেন্দ্রে বিক্ষোভ দেখান কৃষকরা ব্লক আধিকারিকের নিকট অভিযোগ করবেন বলে জানান কৃষকরা কৃষকদের অভিযোগ সরকারি ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে মিল মালিক ম্যানেজার আর্দ্রতা ও খারাপ ধানের অজুহাত দেখিয়ে গড়পড়তা কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল ধানে 5 থেকে 7 কেজি করে ধলতা নিচ্ছে এই পরিমাণ ধলতা দিলে কৃষকদের লাভ থাকবে না এর প্রতিবাদে এদিন তুলসীহাটা ধান ক্রয় কেন্দ্রে বিক্ষোভ দেখান কৃষকরা আমাদের কোনো খারাপ ধান নাই ওখানে জবরদস্তি 5 কেজি ওরা ঢালতা মাংসে কুইন্টালে কুইন্টালে 5 কেজি কারা ঢালতা মাংসে কারা চাইছে হ্যাঁ ওই ওরা ধান মিল মালিক তো আপনার তো ভালো ধান রয়েছে হ্যাঁ তো কেন সে 5 কেজি চাইছে কেন চাইছে ওইটাই তো ঝামেলা আছে আমরা কেন ঢালতা দেব আপনি কোথা থেকে এসেছেন নাজিপুর থেকে প্রায় কত কিলোমিটার হবে এখানে আসতে 5 কিলো কত কিলোমিটার হবে আপনার যে নাজিরপুর থেকে এখানে কত কিলোমিটার হবে 5 থেকে 7 কিলোমিটার আপনি কখন থেকে আছেন এখানে সকাল 7টা থেকে আমি এসেছি তো এই যে কুইন্টাল প্রতি 5 কেজি ধান নিচ্ছে এটা কি বরাবর নিচ্ছে তার নিচ্ছে বরাবর যাদের খারাপ আছে ওদের নেবে আমাদের ভালো ধান আমরা কেন দিব এবার আপনি কত বিঘা ধান চাষ করেছিলেন আমি 10 বিঘা বলছি আপনার নাম আইয়ুব আলী বাড়ি নাজিরপুর তুলসীহাটা ধান ক্রয় কেন্দ্রের ডিও রিজওয়ান আহমেদ জানান নির্দেশে স্যার আমাদের যেটা বলা হয়েছে স্যার থ্রিম্যান কমিটি ডিসাইড করবে স্যার আমাদের ডিসাইড করার কোনো এখতিয়ার নেই থ্রিম্যান কমিটিতে আমাদের যে এডিও স্যার নিজে আছেন তারপরে আমাদের চিফ ইন্সপেক্টর স্যার নিজে আছেন এবং প্লাস রাইস মিলের রিপ্রেজেন্টেটিভস ওনাদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে স্যার ওনারা যা বলবে সেটা দ্যাট ইজ ফাইনাল ওর ভিতরে আমাদের স্যার ইনভলভের কোনো ম্যাটার থাকে না সেটা কি আপনাদের কোনো অভিযোগ জানাতে পারবেন স্যার আমাকে জানালে স্যার আমি ইনাদেরই ফোন করতে বলবো যে স্যারকে ফোন করে আপনি কনফার্ম করেন আর নাহলে আপনার যদি বেশি অভিযোগ থাকে আপনি ফোন করে আসতে বলেন ওরা এসে ডিসাইড করবে স্যার আজকে তো চাষিরা বিক্ষোভ দেখাচ্ছে স্যার সেই ব্যাপারে স্যারকে ফোন করলে দ্যাট ইজ বেটার স্যার এটার ব্যাপারে আমরা বলছি যে নাকি পার্টি অফিসকে জানিয়েছে তারাও কোনো ব্যবস্থা নিচ্ছে না না আমরা তো স্যার বলেছি যে থ্রিম্যান কমিটি লাগিয়ে দিয়েছি স্যার ইনারা যা ডিসাইড করবে ওরা ধান ম্যাটার স্যার আমাদের উপর ডিপেন্ডেন্ট করে না স্যার ধান ম্যাটার টোটালটা ওনাদের হাতে স্যার বলছি আপনার নাম আমার নাম রিজওয়ান আহমেদ এজ এ ডিও ডিসপ্যাচিং অফিসার ধন্যবাদ এ প্রশ্নে মিল মালিক ম্যানেজার মিলন দাস জানিয়েছেন কিন্তু চাষীদের যে অভিযোগ যে আপনি নাকি নিজের স্বার্থে মিলিককে মিল মালিককে নাকি লাভাংশ দেখাবার জন্য নাকি সে ধান নিচ্ছেন অতিরিক্ত এটা সরে ভুল কথা আমরা ধরা জানি না ধান এপিকো ধান নাই এপিকো ধান পাচ্ছি না ডলে ধানে ধুলা মাটি মশার সব কিছু দেখে ধান নিতে তো আমাদের কিন্তু চাষীরা তো বলছে ভালো ধান রয়েছে চাষীকে বলছি আমি ধান তোমার ধান খারাপ আছে মশার আছে হ্যাঁ ধুলা মাটি সব কিছু আছে তো পাঁচল দিবা কি তো আপনি কি 20 কুইন্টালকে 1 কুইন্টাল ধান অতিরিক্ত নিতে পারেন কে আমি আর কৃষকে বলছি আগে কৃষক বলে আর দিব আমি আমার
আপনাকে দিব বলে তারপর নিচ্ছে আমি দিব না এফে কো ধান আনতে পারতে না কিছু আপনারা যে ঢল আপনারা যে ঢলটা নিচ্ছেন সেই ঢলটার কি সরকার নির্দেশিকা রয়েছে কি না নির্দেশ নাই কিন্তু আপনা আমাকে এক কুণ্ডা ধানে আসলে কি চাল আসবে না যারা ধান বিক্রি তারা তো গরিব চাষী কৃষক তো তারা তো চাইছিল যে সরকারি সহায়তা কেন্দ্রে যাবো একটা কিছু লাভাংশ অতিরিক্ত পাবো কারণ সেই লাভাংশ আপনারা খেয়ে নিচ্ছেন তাহলে আমরা যে মস্তা ধান আছে 23 মস্তা ধান এখানে এসছে আর কি করবো ধানটাকে বলছি আপনি কি মিল মালিকের হয়ে এখানে কাজ করছেন বলছি আপনার নাম আপনার কি দায়িত্ব রয়েছে এখানে স্যার আমি এখানে এসে মিল থেকে এসে ধান নেবার জন্য আপনার কি মিল কি নাম মিলটার মাকমসে দাসমি কথা এটা ধন্যবাদ।